জানাছি এই বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগাম যে পরিস্থিতিটা কি হবে সেই বিষয়ে যে আলোচনাগুলো তোমাদের জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক কত হবে, কাট মার্ক কত হবে, পাশের হার বাড়বে না কমবে, কত মার্ক হলে চান্স হবে, তোমাদের কোন স্ট্র্যাটেজিটা ফলো আপ করা উচিত, প্রশ্ন কীরকম হবে, শেষ পর্যন্ত কততে চান্স পাবে, দেন লিখিত সিলেবাসটা কেমন হবে, নৈবেদ্যিকগুলো কেমন হবে, পাশ মার্ক কোন জায়গায় আছে, দেন কাট মার্ক কতটুকু হতে হবে, সিজিপের উপর মার্ক কতটুকু হবে, এই বিষয়গুলো আমি কথা বলবো। এক কথায় তোমাদের যেটা জানা দরকার এমার্জেন্সি, এবং আগাম যে পরিস্থিতিটা ঘটতে যাচ্ছে তার স্পষ্ট স্ট্র্যাটেজিক্যাল ব্যাখ্যা আমি দেব, তোমরা আমার কথা নিজেরাই বুঝতে পারবে যে আমি কি বললাম। ওকে, প্রথমেই আমরা কি করব, প্রথমেই একটা ভুল আগে তোমাদের মাথা থেকে ঘেড়ে ফেলে দেই, মানে যেটা ধরে আসো, প্রথমেই তোমরা একটা জিনিস মাথায় রেখে আসো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ঢাকার অঞ্চলে যে ছেলেমেয়েরা থাকে তারাই বেশি চান্স পায়, বাইরে থেকে চান্স পায় না, এটা ভুয়া কথা। আগে পেত শুধু ঢাকা অঞ্চলের গুলা চান্স বেশি পেত, এখন পাওয়ার অনেকগুলো কারণ আছে, যাতায়াতের যে ঝাঁকি সেই ঝাঁকির কারণে আমরা বাইরের অঞ্চলের ছেলেমেয়েদের মাথা ঠিক থাকে না। তো ওই জিনিসটা কি হয়ে গেছে, ওই জিনিসটা এখন নেই। এখন কি হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা নিতেছে, সুতরাং গত বছর ঢাকা অঞ্চলের ছেলেমেয়েদের থেকে ঢাকার বাইরের ছেলেমেয়েদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রবণতা বেড়ে গেছে, এটা একটা বিষয়। এবং মজার একটা বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বাইরের ছেলেমেয়েরা কেন চান্স পায় না, কারণ আমরা যুদ্ধে নামার আগে হেরে বসে থাকি। অর্থাৎ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের ম্যাক্সিমাম জোনের টেন্ডেন্সি এমন, দূর আমার তো হবেই না, আরো কত ভালো ভালো ছেলেমেয়ে আছে, সিট তো 1250টা করছিল, এখন তো আরো কম হয়েছে, দূর হবে না মনে হয় আমার, তোমরা এটা ধরে অনেকে বসে আছো। আমি আমার রাজশাহী অঞ্চলের কথা বলি, রাজশাহীতে ইউসিসির মতো একটা বড় প্রতিষ্ঠানে আমি ক্লাস নেই বা ক্লাস নিতেছি, আরো অন্যান্য প্রতিষ্ঠানে আমি ক্লাস নিতেছি, আমারও ব্যক্তিগত স্টুডেন্ট আছে, বিশ্বাস করো আমার কথা, আমি হাতে গোনা 10টা স্টুডেন্টও খুঁজে পাইনি যার এই কনফিডেন্সটা আছে যে না আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে বা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। অর্থাৎ রাজশাহীর মধ্যে আমি যতগুলো স্টুডেন্ট পাইছি তার যতগুলো স্টুডেন্ট দেখছি, বড় সেরা একজন ভাইয়ের ক্লাসেও আমি গেছিলাম, সেই ক্লাসে গিয়েও আমি যতগুলো ছেলেমেয়ের সম্মুখীন হয়েছি তার 100% শিক্ষার্থীদের মধ্যে 10% শিক্ষার্থী পায়নি যারা বলতেছে না আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হবে, এমন ছেলেমেয়ে পায়নি। অর্থাৎ এই ছেলেমেয়েগুলো যদি না থাকে, বাকি যেগুলো আছে যেগুলো কি বলতেছে, দূর আমার তো হবেই না, এই টেন্ডেন্সি যারা নিয়ে আসো তাদের পরিমাণ 90%, এবং এই কারণেই বাইরের অঞ্চল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স খুব কম পাই। তো আমি শুধু এতটুকুই বলবো, ভাই বিশ্বাস করো, কোচিং না করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে, কেন পাচ্ছে সেগুলো একটু পরে বলবো। সুতরাং আমি শুধু এতটুকুই বলবো যে দেখো, ওই আমার সময় 2015-16 সেশন, তারও আগে বা তোমাদের আগে স্কুল, তোমাদের সঙ্গে যে ফ্রেন্ডরা ভর্তি পরীক্ষা দিবে না, তারা ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা শুরু করছে বিভিন্ন টিচারের কাছে, এবং আমাদের ইউসিসি ফার্ম গ্রেডেই ফার্স্ট ইয়ার থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন শুরু করে দিয়েছে, তার মানে কি জানো, ওরা চান্স পায় না তোমরা চান্স পাও, বিশ্বাস করো। সুতরাং শুধু পড়াশোনা করলেই হবে না, সুতরাং আমি সকল ছেলেমেয়েদের এতটুকু বলতে চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কারো নামে করে দাও বিশ্ববিদ্যালয় না, রাজশাহী বিশ্ববিদ্যালয় কারো নামে করে দাও বিশ্ববিদ্যালয় না, এখানে সবাই একসঙ্গে খেলা করা, সবাই একসঙ্গে মাঠে খেলার জায়গা তোমাদের করে দিবে, যে গোল দিতে পারবে তারই চান্স হবে। সুতরাং আমি তোমাদের ডিরেক্টলি বলবো, তোমাদের প্রত্যেকটা ছেলেমেয়েদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ আছে, শুধু সুযোগই না তোমাদের ফার্স্ট হওয়ার সুযোগ আছে। কেন হয়নি, রাজশাহী থেকে 2015-16 সেশনে আমার সেশনে উইদাউট কোচিং প্রাইভেট ছাড়াই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের টিচারের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল, এই ইনফরমেশনটা নেই। 2015-16 সেশনের কোনো কোচিং প্রতিষ্ঠান যদি 2015-16 সেশনের কোনো কোচিং প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফার্স্ট হয়েছে তার যদি ডাটা দিতে পারে আমি কি করবো জানি না। ওই ছেলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের টিচার, সে রাজশাহীতে পড়াশোনা করছে, রাজশাহী থেকে সবকিছু করছে। তাহলে এই যে রাজশাহী থেকে হচ্ছে, রাজশাহী থেকে মেডিকেলে 2 নম্বর পজিশন করছে, কিন্তু তোমাদের এই যে বাইরের অঞ্চলের ছেলেমেয়ে আছে, তোমাদের এই এত বড় যে চাওয়া পাওয়া এই আশা আকাঙ্ক্ষাটাই নেই। সুতরাং আমি তোমাদের অনুরোধ করব, তোমরা প্রত্যেকটা ছেলেমেয়ে বলো যে আমার ঢাকাতে চান্স হবেই,
এবং আমি টপ 100 এর মধ্যে ঢুকবো, এই টেন্ডেন্সি নিয়ে ভর্তি পরীক্ষা দাও। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যে অবস্থায় আছো যা আছো তা নিয়ে স্যাটিসফাই থাকো, শুধু বলো যে আল্লাহ আমাকে আমার সর্বোচ্চটা দেওয়ার তৌফিক দান করো, এনাফ। তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে আসো, তুমি সব সময় ফার্স্ট হবা, তুমি সব সময় সাকসেসফুল হবা, শুধু সেরাটা দিয়ে আসো। এবং সেরাটা দিয়ে আসো, তখন ভিতরে আফসোস থাকবে না, তখন কি করবা নিজে ভিতর থেকে স্যাটিসফাই থাকবে এবং তোমার কাছ থেকে তখন ভালো ডেলিভারি আসা সম্ভব। ওকে, এবার আমি কিছু তোমাদের কথা বলবো ঢাবির জন্য, শীত জন্য, ঢাবির জন্য পশ্চিম ব্যাংক কত সাল পর্যন্ত পড়া লাগবে, এগুলো আগের প্রশ্ন পড়িও না, আগের প্রশ্ন পড়লে ধরা খাবা, আগের প্রশ্ন পড়ার দরকার নেই। আচ্ছা যাই হোক, আমি এবার মেইন জায়গায় আসি, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি হতে যাচ্ছে। তো তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ ভার্সেস রিটেন সিলেবাসটা একটু মাথায় দিয়ে দেই তোমাদের, সিলেবাস মাথায় রাখিও, তাহলে আমাদের ইংলিশ 12টা কোশ্চেন। এবং মজার বিষয়, এখানে পাস করতে হবে, খুব ইমার্জেন্সি একটা জায়গা, পাস পেতেই হবে, তাই না? আমি যদি ভুল করে একটু বলে দিও, কিন্তু আমার সার্কুলারগুলো মুখস্থ আছে, দেখি না এগুলা। বাংলা 12টা কোশ্চেন থাকবে, ঠিক আছে, কোনো পাস মার্ক নেই বা কন্ডিশন নেই। আমাদের হলো অ্যাকাউন্টিং, 12টা কোশ্চেন থাকবে, কোনো পাস মার্ক নেই, কোনো কিছু নেই। আমাদের হলো ম্যানেজমেন্ট, যেটাকে আমি বলি বুম বা সবাই বলে বুম, 12টা কোশ্চেন থাকবে, কোনো পাস মার্ক নেই, টেনশন নেওয়ার দরকার নেই। ফাইন্যান্স অথবা মার্কেটিং, এ বিষয়ে বলছি যে যার যেটা ভালো পারো সেটা দেখাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা বলেনি যে তোমার মার্কেটিং আছে তুমি মার্কেটিং দেখাবা, তোমার ফাইন্যান্স ছিল তুমি ফাইন্যান্স দেখাবা, এটা বলেনি, তুমি যে কোনো একটা দাগায় আসলে হলো। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে 60 মার্কের পরীক্ষা হবে এমসিকিউতে, এবং এই 60 মার্কে তোমাকে পেতে হবে কত, 24 মনে হয়, তাই না? আমার মনে নেই, কিন্তু তারপর আমি বলতেছি 24, এই এতটুকু আমার স্পষ্ট মনে আছে, এটা নিয়ে কিন্তু ক্লাসও নিয়েছি। ওকে, তো একটা জায়গায় সত্য আছে, সেটা কত, ইংলিশে। সুতরাং ইংলিশের ক্ষেত্রে রিস্ক নিও না, রিস্ক নিও না বলতে এটা বুঝাচ্ছি যে তুমি ম্যানেজমেন্টের 10টা প্রশ্ন দাগাইছো এবং কনফার্ম 10টাই হবে, 10-এ 10, বাকি 2টা থাকলো ওগুলো বাদ দিবা কেন, দুটো মেরে আসো, সমস্যা নেই। কিন্তু ইংলিশ, ইংলিশে তোমাকে পাস পেতেই হবে, তুমি 60টা প্রশ্ন দাগাইছো, আরো কয়টা আছে, আরো 5টা আছে, এগুলো দাগাইও না, আমার মতো ভুল করিও না। তাহলে এই জিনিসটা মাথায় রাখো, কোথায় রিস্ক নিবা, কোথায় রিস্ক নিবা না। তোমাদের যে আল্লাহর বান্দা বলে আসবে যে না পারলে সব দাগায় আসিস, ও ভুল ইনফরমেশন দিয়েছে। স্টিল আমাদের কমার্সের শিক্ষার্থীদের যারা বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিতে দেয়, তারা তোমার জায়গা মতো বাস দেওয়ার জন্য এই পরামর্শটা দেয়। আমাদের কমার্সের বিভাগ পরিবর্তন প্রিপারেশন নেওয়া উচিত না, তোমার নিজের জায়গা ঠিক রেখে তারপর বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নেওয়া উচিত। সুতরাং যারা তোমাকে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত দেবে তাদেরকে লাথি মেরে পাড়াই দিবা। এবং তোমরা স্পেশালি কমার্সের ছেলেমেয়েরা, কখনো কমার্সের ছেলেমেয়েকে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নিতে দিবা না যে তুই বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নে, যদি নে একদম পার্মানেন্টলি একদম টার্গেট ফিক্স করে প্রিপারেশন নিতে হবে, কোনো অন্য দিকে চোখ কান খোলা রাখা যাবে না, কারণ বিভাগ পরিবর্তনে আমাদের রিস্ক সবচেয়ে বেশি। এমনিতেই চিপার মধ্যে আছে, আরও চিপার মধ্যে ফেলে দেওয়া হয় এটাতে, এগুলোর অনেক ব্যাখ্যা আছে, পরে বলবো। তো যেটা বলছিলাম যে এই ছিল আমাদের এমসিকিউ সিলেবাসটা, এই এমসিকিউ সিলেবাসটা আমি আগেই বলে দিতেছি, কোশ্চেন নর্মাল হবে, কোশ্চেন নর্মাল হবে। এবং আরও মজার বিষয় হচ্ছে এই কোশ্চেনগুলো পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার ঠিক রুম থেকে বের হওয়ার পর আরও কয়েকটা কোশ্চেন তুমি দেখো তুমি নিজে ভুল করে আসছো। সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে, স্পেশালি ভালো স্টুডেন্টরা কেন চান্স হবে না, ভালো স্টুডেন্টরা যারা পড়ুয়া তাদের কেন চান্স হয় না, চান্স না হওয়ার সবচেয়ে বড় কারণ তারা তাড়াহুড়া করে। আমি আমার লাইফে দেখেছি, আমি প্রত্যেক বছরে এমন ছেলে মেয়ে পাই খুব ভালো, কিন্তু তার কোথাও চান্স হয় না, বিকজ অফ সে তাড়াহুড়া করে। সুতরাং আমি বলবো তাড়াহুড়া করিও না, যে তাড়াহুড়া করায় সে হারায়, সে সুতরাং ধৈর্য ধরিও। এবং বিশ্বাস করো, তোমরা যে প্রিপারেশনটা নিয়েছো চান্স পাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু তুমি সর্বোচ্চটা দিয়ে আসো। এখন সর্বোচ্চটা কেন দিতে পারো না, তাড়াহুড়া করো, অর্থাৎ জানা জিনিস ভুল করে আসো, একটা প্রশ্ন ভালোভাবে বুঝে পড়ে তারপর অ্যান্সার করার চেষ্টা করো। অর্থাৎ যে প্রশ্নটা ওই যে বললাম নর্মাল সবাই পারবে, কিন্তু ওটাই তুমি ভুল করে আসো ভালোভাবে না পড়ার কারণে, তার মানে তোমার সিরিয়াল 40,000। সুতরাং এইটা করিও না, আর ইংলিশে রিস্ক নিও না, বাকি সাবজেক্টগুলোতে রিস্ক নিতে পারো। অ্যাকাউন্টিং সর্বোচ্চ 4টা অথবা 5টা ম্যাথ প্রশ্ন আসতে পারে, আর ম্যাথ প্রশ্নগুলো কোথা থেকে আসবে বলেই দিছিলাম, একটু শর্ট সাজেশনও দেয় এখানে। বিকৃত পণ্যের ব্যয় লিখে নাও, বিকৃত পণ্যের ব্যয় ম্যাথ যদি আসে এখান থেকে আসবে একটা,
দুই ব্যাংক সমন্বয় বিবরণী দিতে চাচ্ছি, কনফার্ম ব্যাংক সমন্বয় বিবরণী থেকে প্রশ্ন করবে এই বছর, সকল বিশ্ববিদ্যালয় করবে, আমি সাজেশন দেব, বিক্রি দরের ব্যয় পড়বা, আমাদের অবচয় পড়বা, এছাড়া অংশীদারি থেকে প্রশ্ন করেনি, অংশীদারিটা দেখিও একটু, ঠিক আছে, যে কোনো একটা রাখবে সম্ভবত। আর অপরদিকে এই বিশ্লেষণ, আর্থিক বিবরণী বিশ্লেষণ, বোঝা গেল? বিক্রিত পণ্যের ব্যয়, অবচয় বা অংশীদারি ব্যবসা, এই জায়গাটা আর্থিক বিবরণী বিশ্লেষণ, ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই এতটুকুই আছে। এছাড়া যদি ম্যাথ রাখে, ব্যাংক সমন্বয় বিবরণী থেকে ম্যাথ রাখার সম্ভাবনা এবার এবছর আমি ব্যক্তিগতভাবে মনে করি সবচেয়ে বেশি আছে। এবং আরেকটা জায়গা আছে রেয়ামিল, এগুলা জায়গা থেকেও যদি ম্যাথ কোশ্চেন না রাখে, একটা ম্যাথ কোশ্চেন হয় হিসেব সমীকরণ থেকে রাখবে, নাহলে বাট্টা থেকে রাখবে, তাছাড়া ম্যাথ কোশ্চেন করার জায়গা নেই। তাহলে সুতরাং ম্যাথ কোশ্চেন সব এগুলা থেকে রাখবে। আমি অলরেডি একটা সাজেশন ক্লাস নিয়েছি, তোমরা ওই সাজেশন ক্লাসটা দেখিও, আশা করি বুঝতে পারছো। এটা গেল হলো হিসেব বিজ্ঞান নিয়ে কথা। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের প্রশ্ন সহজ হবে, কিন্তু হাতে গোনা দুই তিনটা প্রশ্ন এমন উদ্ভট এমন জায়গা থেকে রাখবে সেগুলো নাও পেতে পারো। এখন ভাই, শর্ট সিলেবাস না লং সিলেবাস, অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দেই, দেন তোমাদের বাহ্যিক পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলতেছি। ভাই, শর্ট সিলেবাস না লং সিলেবাস, তোমাদের অলরেডি যারা টিউটোরিয়াল সিরিজের বই নিছো, চার্ট অ্যানালাইসিস আছে, দেখে নাও। আগে যখন লং সিলেবাস ছিল, তখন ওই শর্ট সিলেবাস থেকে প্রায় অলমোস্ট 70% to 90% প্রশ্ন করা হতো। সুতরাং শর্ট সিলেবাসগুলোতে গুরুত্ব দাও, আর অপরদিকে কী করো, লং সিলেবাস জায়গাটাও একটু কি টাচ করো। কোন বই থেকে টাচ করবা, ওই বইটা থেকে টাচ করো যে বইটাতে পড়ে তোমার উপকার হবে। আমি বললাম টিউটোরিয়াল সিরিজের বইগুলা লাস্ট সময়ে হলেও নাও, একদিন হলেও তুমি বইগুলো শেষ করতে পারবা, সব বই শেষ করতে পারবা আমার বইগুলা, এবং সময় ওয়াইজ দেওয়া আছে। এবং যারা বই নিয়েছো তাদের জন্য পরামর্শ, জাস্ট 3 স্টার আর যে টেবলগুলো দিয়েছি, টেবল চার্ট করে টেবল দিয়েছি না, আর 3 স্টার মারছি না, সকল বিশ্ববিদ্যালয়ে 50% কোশ্চেন ওগুলো থেকে রিপিট হবে, যাও আগে বলে দিলাম, ঠিক আছে। এবং আরও একটা কথা বলি, আমার বই থেকে যদি কোশ্চেন কমন না আসে, কারো বই থেকে আসবে না, যাও বলে দিলাম, যদি অন্য বই থেকে আসে, আমার বই থেকে যদি না আসে, সবাই টাকা ফেরত নিও, ওকে ওকে। এটা গেল। এখন কথা হলো ফাইন্যান্স এবং মার্কেটিং। মার্কেটিং যাদের, তাদের জন্য সুখবর, দেখো মহাবিপদ। মার্কেটিং যাদের তারা ছক্কা মারবে, কিন্তু যাদের ফিনান্স আছে তারা ধরা খাবে একটু হলেও। যাদের মার্কেটিং আছে, 12টা 12টা কোশ্চেন কারেক্ট করা সম্ভব, কিন্তু ফিনান্সে 12টা কোশ্চেন কারেক্ট করতে গেলে তোমাকে একটু পরিশ্রম করতে হবে। আমি নিজেও যখন ফিনান্স টিউটোরিয়ালটা রেডি করছি, তখন আমি নিজে ফাইন্যান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিন্তু আমার মাথা কাজ করেনি, আমি নিজেই তা শিখিয়ে গেছি। এবং গত বছর আমি সাজেশন দিয়েছিলাম, সম্ভবত 9টা টপিক্স দিয়েছিলাম, সেই 9টা টপিক্স থেকে মাত্র 5টা কোশ্চেন আসছিল, অথচ মার্কেটিং 11টা কোশ্চেন আসছে। অর্থাৎ মার্কেটিং হাতে গোনা 3 থেকে 4টা অধ্যায় পড়লেই অলমোস্ট 70% 80% কোশ্চেন হুবহু কমন পাবে। এবং তোমরা যারা মার্কেটিং টিউটোরিয়ালটা নিছো, আর যারা নিতে চাও, মাত্র 10 ঘন্টায় মার্কেটিং টিউটোরিয়ালটা দেওয়া আছে, বইটা নিও, মাত্র একদিনে বসে তুমি শেষ করতে পারবে, কোশ্চেন কমন পাইলেই হলো। আর ফিনান্স যেটা করেছি, ফিনান্সে বেগ পেতে হবে, দেখিও ফিনান্সের তথ্যও বেশি আছে। সুতরাং এই জায়গায় যারা মার্কেটিং দেখাবে, তাদের সিরিয়াল একটু আগে যাবে, আগে বললাম এবছর, এবং প্রত্যেক বছরে এটা হয়, যেহেতু কম্বাইন্ড রেজাল্ট হয়, যাদের মার্কেটিং থাকে তারা আলাদা একটা অ্যাডভান্টেজ পায়, কেন জানো, কারণ তাদের মার্কটা বেশি থাকে, এটা বাস্তব, মানতে হবে, বিশ্বাস নাহলে গিয়ে দেখো। কারণ ফিনান্সে 12-তে 12 ওঠানো টাফ, কিন্তু মার্কেটিংয়েরগুলো কি 12-তে 12 ওঠানো যায়, নির্দিষ্ট কিছু টপিক থেকে কোশ্চেন করা হয়। তো যাই হোক, ওগুলো নিয়ে পরে বলবো, যখন সাজেশন দেবো তখন বলবো। এবছর কি হতে যাচ্ছে বা আগামী বছর কি হয়েছিল, আগামী বছরের কোশ্চেন প্যাটার্ন দেখে, এবং আমি তোমাদের কথা বলি একটা, আমি 7 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিই, ওই হলে গিয়ে না, নিজে নিজেই, কেন জানো, কারণ কোশ্চেনের প্যাটার্ন বোঝানোর চেষ্টা করি। এই জন্য আমি যে কথাগুলো বলতেছি এগুলো সঠিক, আমি যে কথাগুলো বলতেছি এগুলো তোমাদের একুরেট কথা বলতেছি, বিশ্বাস না হলে, স্পেশালি যারা তোমরা বিগত সালে কোশ্চেন সলভ করছো, তারা একটু আমার কথাগুলো মিলানোর চেষ্টা করিও, তাহলে মিলাইতে পারবা, ওকে। এবছর মানে গত বছর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হলো না, 60-এর মধ্যে ভর্তি পরীক্ষা হলো, আমি হাইস্ট মার্ক যেটা হবে সেটা কত টার্গেট করছিলাম জানো, 55-58, দেখছো আমি কত পাগল ছিলাম কোশ্চেনের প্যাটার্ন দেখে।
যে ফার্স্ট হবে তার আমি টার্গেট করছি মার্ক 55-58 মানে কোশ্চেন এতটাই ইজি আমার কাছে মনে হয়েছে এবং নিচে যে নাম্বারটা বলছিলাম সেটা আমি বলছিলাম 50+ তাহলে শিওর থাকো এটা বলছিলাম গত বছর যে ভর্তি পরীক্ষা হয়েছে 45 আসার আমার মন টানেনি তো এইদিকে রিটেনটা আছে না রিটেনে 40 রিটেনে আমি বলছিলাম গত বছরের যে রিটেনটা ছিল যে পাশ করবে তারই চান্স হবে অর্থাৎ 15 মার্ক উঠালে রিটেনে চান্স হবে এবং এটাই হয়ে আসতেছে আর অপরদিকে যাদের ডাবল প্লাস আছে তারা আলাদা একটা অ্যাডভান্টেজ পাইতো এবং গত বছরে আমি কাট মার্কটা বলেছিলাম যে 80 হলে 80 মার্ক টোটাল 120 এর মধ্যে 80 মার্ক হলে তুমি শিওর থাকো এবং যে ফার্স্ট হবে ওর মার্কটা আমি বলে দিয়েছিলাম বিশ্বাস না হলে তোমরা আমার ভিডিওগুলো দেখিও এবং মজার বিষয় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত বছরের মার্ক বলছিলাম যে 90% এবার হাইস্ট হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে এবার হাইস্ট হবে তার মার্ক হবে 90% ওর মার্ক 188 ছিল এই 90% বলছি জন্যে স্টিল ছেলেমেয়েরা আমাকে গালাগালি করছে সেই অপমান আমাকে কিন্তু যে ফার্স্ট হয়েছে তার মার্ক ছিল 88 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ্বাস না হলে গিয়ে দেখো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফার্স্ট হয়েছে ওর টোটাল মার্ক ছিল 106 বোঝা গেল 20 বাদ দাও বাদ দিলে কত আছে 86 অর্থাৎ যে ফার্স্ট হয়েছে ওর মার্কটা ছিল গত বছর 86 এবং তোমাদের একটা মজার বিষয় বলি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় হোক না কেন যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মেডিকেল টেডিকেল যা আছে সব মিলে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কাটমার্কগুলা কাটমার্কটা অল টাইম 60% to 80% ভেরি করে যখন প্রশ্ন নর্মাল হয় হুবহু বই থেকে রিপিট করে তখন 70%+ হয় অ্যাটলিস্ট নর্মাল যেটা এবছর মেডিকেলে ঘটছে মেডিকেলে যখন আমি দেখলাম কাটমার্কটা 70-এর উপরে তখন আমি বলছি একদম স্যাচরামন নর্মাল কোশ্চেন করছে একদম হুবহু রিপিট করে করছে প্রশ্নের কোনো স্ট্যান্ডার্ডে নাই হুদাই কোশ্চেন করছে কারণ কি দেখেই বোঝা যায় যদি কাট মার্কটা 70% উপরে যায় তাহলে কোশ্চেন বলতে ওটা কোশ্চেনই না কিন্তু কাট মার্ক যখন 60 তখন ওটা স্ট্যান্ডার্ড একটা লেভেলের মধ্যে থাকে আর যখন 50 থাকে একদম হাই স্ট্যান্ডার্ড কোশ্চেন অর্থাৎ এইটা এই এই কাট মার্কটা আগে ছিল কিন্তু এখন কাট মার্কটা 60% to 80% বেরিয়ে করে যখন প্রশ্ন নর্মাল হয় তখন 70% আর সর্বোচ্চ 90% যায় 100% যায় না যাবেও না তো গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে ওর মার্ক কিন্তু ছিল 86 কাছাকাছি যেহেতু 106 ছিল তো মূল বিষয় দাঁড়াচ্ছে এই যে 86 মার্কটা ও কিন্তু টোটাল 100-এর মধ্যে পাইছিল তার মানে যেটা দেখা যাচ্ছে ওর রিটেন মার্ক কত এবং এমসিকিউতে মার্ক কত আমার জানা নেই বা আমি জানি না সেই ইনফরমেশনটা আমি পাইনি তবে এটা আমি কনফার্ম যে অবশ্যই ও 55 উঠাইছে এমসিকিউতে এমসিকিউতে 55 আর এই দিকে তাহলে কত হচ্ছে 25 হলে অর্থাৎ 25+ ওর মার্কটা ছিল রিটেনে রিটেন কঠিন হয় অল টাইমে তাহলে এমসিকিউতে আমি বলছিলাম 55-58 হাইস্ট হবে আর রিটেনে বলছিলাম 30-35-এর মধ্যে থাকবে 30-35 পর্যন্ত উড়াই দিয়েছিলাম কারণ প্রশ্ন নর্মাল ছিল এবং সর্বনিম্ন 15 বলেছিলাম আর এদিকে এটাতে বলেছিলাম হচ্ছে 50 তাহলে টোটাল কত হচ্ছে 65 অ্যাটলিস্ট 65-এর কথা বলেছিলাম গত বছর এবং এইদিকে 20 তাহলে কত হচ্ছে 85 আর এইদিকে 80 এবং নিচে নেমে আসি আমি আসছিলাম কোথায় নিচে নেমে এসে আমি চলে আসছিলাম 80 অর্থাৎ এই জায়গায় পরবর্তীতে 45 কারেকশন করেছি 45 আসতে আমার ভয় লাগছিল কারণ গত বছরের যে প্রশ্নের প্যাটার্ন এ ছিল গত বছরের সমাচার কিন্তু এবছর কি হতে যাচ্ছে এটা এখন দরকার আমাদের অগ্রিম কিছু কথা বলি প্রশ্ন দেখে তারপর বলতে পারবো কি হবে কিন্তু তারপরেও বলে দিতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর আগে যদি পাস করতে 4000 এবছর তার ডাবল পাস করবে অর্থাৎ এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করা শিক্ষার্থীর পরিমাণ বেশি হবে আগেই বলে দিতেছি অগ্রিম কিছু প্রেডিকশন এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পাস করা শিক্ষার্থীর পরিমাণ কি খুবই বেশি হবে
অনেকেই বলবে কাট মার্কটা বেড়ে যাবে, কিন্তু আমি একদিন ক্যালকুলেশন করেছি কাট মার্কটা বেড়ে যাবে না, ওই ষাটের কাছাকাছি থাকবে, ওই ষাটের কাছাকাছি থাকবে। এবং এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সবার শেষে চান্স হয়েছে 1150-এর কাছাকাছি যে আর পজিশন ছিল, আমার ছেলেটা বললো ভাই 75-এর নিচে কারো চান্স হয়নি, 20 বাদ দাও তো, 20 বাদ দিলে 55, অর্থাৎ এবছর টোটাল 100-এর মধ্যে 55 পেয়ে কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে। তো তোমাদের বেলা কি এমন থাকবে? বাস্তবিকতা এটাই থাকতে যাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কিন্তু এটার নিচে নামবে না, একটু বাড়তে পারে, অর্থাৎ তোমাদের কাট মার্কটা এটা হতে পারে, এবং বাকিটা বলতে পারবো কোশ্চেন দেখার পর। তো এখন কথা হলো তোমাদের স্ট্র্যাটেজিটা কোন জায়গায় কীরকম হবে এবছর, কেন অ্যাজ ইউজুয়াল ঢাকা বিশ্ববিদ্যালয় 4-5 হাজার শিক্ষার্থী পাশ করে, কিন্তু এবছর কেন 10,000+ শিক্ষার্থী চান্স পাবে? যারা নৈবেত্তিকে পাশ করবে, নৈবেত্তিকে অ্যাটলিস্ট 10,000 শিক্ষার্থী পাশ করে, এবং মজার বিষয় হলো এবছর যারা নৈবেত্তিকে পাশ করবে তারা কি করবে, রিটেনেও পাশ করবে, এবং রিটেনে পাশ মার্ক হচ্ছে 11, যে 11-এর উঠাবে আমাদের 20 মার্ক থেকে, অর্থাৎ আমাদের ব্যক্তিগত মার্ক আছে কত, 20, ওই 20 থেকে ম্যাক্সিমাম জনে 11 মার্ক উঠাবে, এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ যতজন পাশ করবে রিটেনও ততজন পাশ করবে, কিন্তু কম্পিটিশন হবে মার্কের। সুতরাং আমি অগ্রিম বলে দিতেছি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিটিশন হবে কোথায়, মার্কে, ও এমসিকিউ তো 55 আর রিটেন 31, তাহলে কত আছে, তাহলে তো সিএসই হলো, আমার জানা ছিল না এগুলো, আমি জানি না ভাই, আমি শুধু এতটুকুই জানি আমি একটা কাট মার্ক বলে দিয়েছিলাম, দেন হচ্ছে আমি বলছিলাম এটা এটা হবে, কিন্তু শুধু এতটুকুই জানি ওর মার্ক ছিল 106 এবং ওর 20 ডাবল ছিল, এটা তো কনফার্ম বোঝা যাচ্ছে, তার মানে ও সিএসই পাইছে, তার মানে দেখছো এমসিকিউতে কত, 55 আর এদিকে 31, তাহলে ওই যে সিএসই হয়ে যাচ্ছে। তো এবছর কি হতে যাচ্ছে সেটা বলি, এবছর তোমাদের টার্গেটটা কোথায় থাকা উচিত, তোমাদের ক্যালকুলেশন করে দিতেছি, যাদের 20 আছে ভালো, রিটেন থেকে অর্থাৎ তোমরা এই জায়গা থেকে অ্যাটলিস্ট 60 ওড়ানোর চেষ্টা করিও, মানে অ্যাটলিস্ট যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, যারা সিরিয়ালে থাকতে যাচ্ছ, অ্যাটলিস্ট টোটাল 60 ওড়ানোর চেষ্টা করিও, 60 থেকে কিছু মার্ক, রিটেন থেকে কিছু মার্ক। এবং মজার বিষয় হলো অনেকেই বলবে যে ভাই না 60-এ হবে না, অর্থাৎ সিম্পল যদি বলি এমসিকিউতে 60-এর মধ্যে 40, রিটেনে 40-এর মধ্যে 20, এটাই ধরলাম, তাহলে কত হচ্ছে 60, এই দিকে হলো 20, অর্থাৎ টোটাল 80, অর্থাৎ এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 843টা না কয়টা সিট আছে আমার মুখস্থ নাই, আগের টাইম মুখস্থ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কয়টা সিরিয়ালে আসতে গেলে অ্যাটলিস্ট জিপিএস হও তোমার 80 টার্গেট রাখিও অ্যাটলিস্ট, কিন্তু আমার কথা হচ্ছে এই মার্কে টার্গেট করে ভর্তি পরীক্ষা দিতে যায় না, চান্সই পাবা না, অর্থাৎ কখনো ছোট লক্ষ্য করিও না, তোমাদের লক্ষ্যটা অল টাইম বড় করিও, অর্থাৎ আমি তোমাকে বলবো তুমি ভর্তি পরীক্ষা দিবা অ্যাটলিস্ট 100 মিলানোর জন্যে, অর্থাৎ 100 পেলে তুমি টপ 100-এর টপ মানে এই এই টপ 100-এর মধ্যে অথবা টপ এই 200-এর মধ্যে থাকবা, সুতরাং টার্গেটটা অল টাইম বড় করো, তোমার টার্গেট থাকবে উপরেরটা, কিন্তু এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাট মার্কটা নিচে আসতে পারে, অর্থাৎ 80 পর্যন্ত আসতে পারে, আগেই বলে দিতেছি এরও নিচে যাইতে পারে, সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, যদি প্রশ্ন কঠিন হয়, তবে মিনিমাম 80, এবং 80-টা ক্যালকুলেশন করে কিভাবে দিলাম, এমসিকিউতে 40, এমসিকিউতে 40 কোথা থেকে কোন মার্ক নিবা, যেমন অ্যাকাউন্টিং 10, ম্যানেজমেন্ট 10, ফাইন্যান্স মার্কেটিং থেকে 10, 30, আর বাকি এইদিকে 24 থেকে বাকি 10 মার্ক নিয়ে আসতে পারবে না, তাহলে বাকি যদি এই দিকে এই দুই জায়গা থেকে 10 মার্ক নিয়ে এসো, তাহলে তোমার মার্ক কিন্তু কত হয়ে যাবে, 40 হয়ে যাবে, অ্যাটলিস্ট নৈবেত্তিকে বললাম। কিন্তু মজার বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর যারা চান্স পাবে তাদের এমসিকিউ ম্যাক্সিমাম জোনের 45+ থাকবে, কিন্তু আমি তোমাদের সিম্পল একটা বিষয় ক্যালকুলেশন করার জন্য বলে দিতেছি যে অ্যাটলিস্ট তুমি 40 উঠাতেই হবে যদি সিরিয়ালে আসতে চাও, আর অপরদিকে এই 40-এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের 20 মার্ক আছে আমাদের সাবজেক্টে, এগুলাতে পাশ মার্কটা উঠবে আমি কনফার্ম,
पास मार्कटा उठबे माने 11 उठबे যদি 11 ওঠে আর বাকি ওইদিক 20 থেকে 7 মার্ক উড়াইতে পারবে না কি বলে হলো 9 মার্ক উড়াইতে পারবে না 20 মার্ক থেকে অথবা উড়াইতে পারলা না সাপোজ ধরো উড়াইতে পারলা না কত উড়াইতে পারলা 4ই উড়াইতে পারলা তাহলে কত হলো 15 হলো এই জিনিসটা ঘটবে না এই বছর এই জিনিসটা না ঘটার চান্স খুব আছে যদি এইটা ঘটে 80 এর নিচে যদি এই বছর ঘটে তাহলে এটা আমি মনে করব ব্যতিক্রম কিছু একটা হবে এবং প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড হতে হবে তাহলে 80 নিচে চান্স হবে কিন্তু এই বছর আগেই বলে দিতেছি 80 উপরে কাট মার্কটা হওয়ার চান্সটা সবচেয়ে বেশি আছে কারণ সিম্পল ক্যালকুলেশন 20 থেকে ম্যাক্সিমাম ছেলে মেয়েরা 11 উঠাবে আর ওই দিক 20 থেকে মাত্র 9 মার্ক উঠাতে পারবে না অবিয়াসলি 9 মার্ক উঠাতে পারবে তার মানে কি অটোমেটিক্যালি তাদের 40 এর মধ্যে 20 মার্ক থাকবে আর এই দিকে এমসিকিউ তে তাদের মার্কটা 45 থাকবে তাহলে 45 যদি থাকে তাহলে অটোমেটিক্যালি কাট মার্কটা 55 হয়ে যাচ্ছে আর এদিকে 20 হলে 85 হয়ে যাচ্ছে কিন্তু এখন দেখা যাক পরিস্থিতি কি হয় তো তোমাদের যাদের তোমাদের যারা আমরা হচ্ছে বিভিন্ন বিষয়গুলো শেখানোর চেষ্টা করি বা এমনিতে হুদা ক্যালকুলেশন করার চেষ্টা করি এগুলো আসলে আননেসেসারি ক্যালকুলেশন করি তো মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে মূল যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাট মার্ক বাড়ার চান্স বেশি আছে গত বছরে বলছিলাম যে অ্যাটলিস্ট 45 পেতে হবে এমসিকিউতে কিন্তু যার 75 এর চান্স হয়েছে তার 20 যদি আমরা এদিকে বাদ দেই তার মার্ক থাকে হলো 55 তার মানে দাঁড়াচ্ছে ও যদি রিটেনে পায় কত 15 তার মানে ও এমসিকিউ এ পাস করছিল কয়টা 40টা গত বছরের মতো নরমাল কোশ্চেনে এমসিকিউ 60 এর মধ্যে যদি 40 কাট মার্ক হয় তাহলে এবছর কি হবে খেয়াল করো এবছর শুধু একটা জিনিসই বেড়ে যেতে পারে সেটা হলো রিটেনের মার্কটা রিটেনে যেখানে 15 পেলেও চান্স হতো সেখানে এবছর রিটেনটা চলে যেতে পারে 20 এ তার মানে অটোমেটিক্যালি কাট মার্কটা এবছর 60 এ চলে আসতেছে এটা আমার ধারণা এবং কোশ্চেনের উপর সেটা ডিপেন্ড করবে কিন্তু আমি তোমাদের সকল ছেলে মেয়েদের আমার পরামর্শ যেটা তোমরা এই এমসিকিউ এর 60 এর মধ্যে অল টাইম টার্গেট করবা 50 প্লাস কারণ কি ফাস্ট হতে হবে কারণ কি ফাস্ট হতে হবে প্রত্যেকজনের ফাস্ট হওয়া মানে আছে সুযোগ আছে আমি বুঝি না তোমরা কেন এগুলোতে ডিমোটিভেট হও তোমরা সিম্পল সিম্পল তোমরা সিম্পল ভাবে তোমরা শুধু এটা দেখো না কেন এই যে মেডিকেল যে মেয়েটা ফার্স্ট হয়েছে এবছর কি জানি নাম ওর কথা বলার অ্যাটিচিউড দেখি তো মানে দেখিও তো কথা বলার অ্যাটিচিউডটা একটু খেয়াল করিও তো ও বিশ্বাসে করে নি যে ও ফার্স্ট হবে ও বিশ্বাসে করে নি কি ও ফার্স্ট হবে যতগুলো ছেলে মেয়ে ফার্স্ট হয় ওদের অ্যাটিচিউড গুলো লক্ষ্য করিও ওরা বিশ্বাসে করে না ও ফার্স্ট হবে তার মানে কি নিজের সর্বোচ্চটা দিয়ে আসলে তুমি ফার্স্ট হতে পারবে তুমি কোথা থেকে আসছো কি করছো না করছো ডাজেন্ট ম্যাটার ও যদি খুলনা থেকে মেডিকেলে ফার্স্ট হতে পারে তাহলে তোমরা সেন্ট্রাল জায়গাগুলো থেকে হতে পারবে না অর্থাৎ যে ফার্স্ট হয় সে নিজেও জানে না হুটহাট করে কে ফার্স্ট হয় অর্থাৎ আমি তোমাদের এটা স্পষ্ট বলে দিতে চাচ্ছি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক যে কোনো কম্পিটিটিভ এক্সাম গুলোতে ভর্তি পরীক্ষা হোক যে ফার্স্ট হয় তার চেয়ে হাজার গুণ ভালো স্টুডেন্ট আছে অর্থাৎ আবার নতুন করে পরীক্ষা না হোক সে ফার্স্ট হবে না এটা ডিপেন্ড অন সিচুয়েশন কোশ্চেনের ভেরিয়েশন কোশ্চেনের প্যাটার্ন এগুলোর কারণে সুতরাং আমার যেটা তোমাদের প্রতি পরামর্শ থাকবে সবাই ফার্স্ট হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিবা তো 60 এর মধ্যে টার্গেট কত রাখবা অল টাইম 50 অল টাইম কত 50 আর এই দিকে রিটেন 40 এর মধ্যে 30 রাখার চেষ্টা করবা তাহলে তোমাদের মার্কটা হচ্ছে কত এই জায়গা থেকে মার্ক কত আসতেছে 80 আর ওই দিকে যাদের 20 আছে সেই 20 দিয়ে মেকআপ করে 100 করবা অর্থাৎ 100 মার্ক যদি তোমরা করতে পারো বা 100 মার্ক যদি উঠাতে পারো আমি বিশ্বাস করি তোমরা 200 এর মধ্যে থাকবা যেহেতু কোশ্চেন একটু এই যে মানে সবার মার্ক ভালো থাকবে নাহলে 100 বলে 100 এর মধ্যে থাকারও চান্স আছে অর্থাৎ 100 এর মধ্যেও ঢুকতে পারো এবছর এবং গত বছর বা এর আগের বছর তাই হতো ঠিক আছে অর্থাৎ 80 পাসের মার্ক আন করলে তুমি 100 এর মধ্যে ঢুকবা এটা কনফার্ম কখন কোনো ফার্স্ট সেকেন্ড থার্ডও হওয়া যায় তো আমার যেটা পরামর্শ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা রিটেনে 40 এর মধ্যে 30 টার্গেট করবা এমসিকিউ তে 50 টার্গেট করবা এমসিকিউ মার্কগুলো কোথা থেকে নিয়ে আসবা এমসিকিউ এর মার্কগুলো তুমি বেশি উঠাবা আমাদের এই ব্যক্তিগত সাবজেক্টগুলোতে এটা সম্ভব অর্থাৎ 36 থেকে তোমার টার্গেট থাকবে কত 30
এটা খেয়াল করো, 3 12 আমাদের এখানে 36, ওই জায়গা থেকে তোমার টার্গেট থাকবে কত, 30। আর অপরদিকে আমাদের যেটা ইংলিশ এবং বাংলা থাকবে, ইংলিশ এবং বাংলা থাকবে 10 10 করে, যেটা অনেকের কাছে টাফ মনে হবে, যেটা 50 টার্গেট করা, তাই না? দেখো তো, সুতরাং এই জায়গাতেই যারা 50 কে টার্গেট করবা, তারা আমাদের কমার্সের সাবজেক্টগুলোতে 36-এর মধ্যে 30+ আনার চেষ্টা করবে অ্যাটলিস্ট, যারা 100-এর মধ্যে থাকতে চাচ্ছ। আর যারা 100-এর বাইরে থাকতে চাচ্ছ, অ্যাটলিস্ট 30 নিয়ে আসিও, অ্যাটলিস্ট 30 নিয়ে আসিও। আর এইদিকে 12 12 24-এর মধ্যে 15 নিয়ে এসিও, তার মানে এমনটাই হবে। দেখো 45 কাট মার্ক হচ্ছে এমসিকিউতে, এটা অ্যাজ ইউজুয়াল ঘটার সম্ভাবনা সবচেয়ে এইটা বেশি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে। আমাদের 36-এর মধ্যে দেখবা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, সাবজেক্ট পাইছে, তাদের মার্কগুলো প্রায় আমাদের 36-এর মধ্যে দেখবা 25+ আছে। আর ওই দিকে এই 24-এর মধ্যে দেখবা অলমোস্ট 15+ মার্ক আছে, এবং এগুলো মিলেই দেখবা অটোমেটিক্যালি চলে আসবে কততে জানো, ওই 40-এ ঘুরে আসবে, মানে নর্মালে যা চান্স হবে। কিন্তু তোমরা যারা আগে যেতে চাচ্ছ, দেখো কাটমার্কটা আবার দেখো 40-এ কেন আসতেছে, ওই তো পারবে না, শেষে যারা সিরিয়াল থাকবে তারা এভাবেই আসবে। অনেকেই মনে করতেছে যে মার্ক ওঠানো সহজ হবে, কিন্তু কাটমার্ক যেটা হাইস্ট হবে সে ব্যতিক্রমেই থাকবে, খুব অল্প সংখ্যক ছেলে মেয়েই কি হবে এই 50 মার্কটা উঠাইতে পারবে। এবং 50 মার্কটা উঠাইতে গেলে তাকে দেখা যাচ্ছে কি সবগুলো সাবজেক্টে কি করতে হবে, ভালো করতে হবে, অ্যাটলিস্ট সবগুলোতে কি করতে হবে, 10 10 করে রাখতে হবে, এবং স্পেশালি এই 36-এর মধ্যে তাকে 30+ আপ রাখতে হবে যদি এগুলোর উপর প্রেশার কমাতে চায়। তো 50 যে উঠাইতে পারবে সে 100-এর মধ্যে থাকবে, অর্থাৎ এবছর কেন যে কোনো বারেই হোক না কেন, যে 60-এর মধ্যে 50 উঠাবে এমসিকিউতে, সে 100-এর মধ্যে থাকবে। আর রিটেনের মধ্যে 20 উঠালে কি হয়ে যাচ্ছে, তার মার্কটা অটোমেটিক্যালি 70 হচ্ছে, আর এইদিকে 20, তার মানে টোটাল মার্ক হচ্ছে 90, এবং 90 হলে সে 100 200-এর মধ্যে ঢুকে যাবে। সুতরাং ক্যালকুলেশনটা খুব সহজ, তোমরা বসো, বসে তোমার উইক জোন স্ট্রং জোনটা দেখো, দেখার পর এই 36-এর মধ্যে অ্যাটলিস্ট 25-এ থাকার চেষ্টা করিও, আর এই দিকে 24-এর মধ্যে অ্যাটলিস্ট 15 ওঠানোর চেষ্টা করিও, তাহলে এই দিক তোমার হয়ে যাবে কত, 40। কিন্তু এই 40 দিয়ে কিন্তু তোমার কাজ হবে না, এটা মাথায় রেখো, এই 40-কে টার্গেট করে যায় না, তোমরা অল টাইম টার্গেট করে যাও 50-কে, এবং 50 ওঠানোই কিন্তু টাফ। আর অপরদিকে রিটেন যেটা থাকবে, রিটেনে আমাদের মার্ক কত, রিটেনে আমাদের মার্ক হচ্ছে 40, এর মধ্যে আমাদের সাবজেক্টে আছে 20, আর অন্য জায়গাগুলোতে আছে 20, এই 20 থেকে মার্ক তোলা তোমাদের জন্য কষ্ট হবে, এই 20 থেকে মার্ক তোলানো তোমাদের জন্য কষ্ট হবে, বিশেষ করে 10 মার্ক বাংলা ভুল সংশোধনী, ইংলিশের ভুল সংশোধনী। আমার কেন জানি মনে হচ্ছে এই 10 মার্ক ম্যাক্সিমাম ছেলে মেয়ে ধরা খাবা, অর্থাৎ পাশে উঠাইতে পারবা না, তাহলে এই জায়গায় ধরা খাবা। আর বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এই জায়গায় 10 মার্কের মধ্যে যদি তোমরা 5 উঠাইতে পারো, অর্থাৎ এই জায়গা থেকে তোমরা 10 মার্ক উঠাইতে পারবা, 20-এর মধ্যে 10 উঠাইতে পারবা, আর হয়তো বা এই জায়গা থেকে তোমাদের ম্যাক্সিমাম মার্ক প্রায় 10-এর উপরে থাকবে, এবং এই মিলে এবছর রিটেনে কাট মার্কটা 20 হতে পারে, এই মিলে রিটেনে কাট মার্কটা কি হতে পারে, 20 হতে পারে। আর অপরদিকে এমসিকিউতে কি বললাম, আমাদের এই জায়গাগুলো থেকে যদি 30 ধরি, আর ওই জায়গা থেকে যদি কত ধরি, এই 12 12 24, 24-এর মধ্যে দেখা যাচ্ছে যে 24 তো কেউ পাবে না, 15 যদি পায় তাহলে অলমোস্ট দেখো 45, এবং 45 এবং 20 যোগ করো দেখো প্রায় 65 কাটমার্কটা চলে আসে, ওই গত বছরের মতো 60-65 কাটমার্কটা চলে আসে। তো অনেকেই বলতেছে এবছর কাটমার্কটা 70-80-তে যেতে পারে, অগ্রিম কয়েকজন কথা বলতেছে, তো এই ধরনের কাটমার্কগুলো কিন্তু যাবে না, আমি তোমাদের একদম পুরো সিচুয়েশন বলে দিলাম, কারণ মার্ক উঠাতে তো হবে, গুটি কয়েক ছেলে মেয়ে ভালো মার্ক উঠাতে পারবে, যেমন এমসিকিউ এ আমাদের এই সাবজেক্টগুলো 30+ উঠাবে, ওগুলোতে 15+ উঠাবে, উঠায় 50+ করতে পারে, এবং যে ফার্স্ট হবে তার মার্কটা অমনই থাকবে। আর রিটেনে এই আমাদের 20-এর মধ্যে দেখা যাচ্ছে অনেকে 15+ উঠাবে যে ফার্স্ট হবে, আর এই দিকে 20-এর মধ্যে প্রায় 15 উঠাবে, ওই সেম 30 উঠাবে, তাহলে 30 আর এইদিকে 50 কথা হলো 80, আর ওইদিকে 20, তাহলে দেখো কত চলে যাচ্ছে, 100 চলে যাচ্ছে, অর্থাৎ কাটমার্কটা ওই 100-এর উপরেই থাকবে। তো হাইস যে হতে চাও বা বড় যাদের টার্গেট, তারা 100-কে টার্গেট করো। আর যারা বলো যে মিনিমাম আমার একটা সিট দরকার, তাদেরকে আমি বলবো তোমরা কাটমার্কটা
তোমরা কাট মার্কটা 80% এ রাখো, মানে টোটাল মার্কটা 80, তাহলে আশা করি তোমাদের চান্স হবে। এর মধ্যে তোমার যদি 20 থাকে 20, আর এই দিকে 60 ওঠানোর চেষ্টা করো, আশা করি এ বছর কাট মার্কটা 55 থেকে লাভ দিয়ে 60 পর্যন্ত উঠতে পারে, 70-65 এত দূর যাবে না। সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ এই মার্কটা ধরা খাওয়াবে, আমাদের এই মার্কটাই ধরা খাওয়াবে, আর বাকি মার্কগুলো অ্যাজ ইউজুয়াল যেভাবে ওঠে সেভাবে উঠবে। সুতরাং দিন শেষে শুধু এটা ঘটবে, পাশ করা শিক্ষার্থীদের পরিমাণ কমবে, কিন্তু কাট মার্ক বা অ্যাজ ইউজুয়াল যে মার্কে চান্স হয় সেটাই হবে। এবং এগুলা অগ্রিম কথা বললাম, তোমরা ভর্তি পরীক্ষা দাও, ভর্তি পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবা যে আসলে কি পরিস্থিতি ঘটবে। এবং পরিশেষে রিটেন সিলেবাসটা বলি, রিটেনে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করো, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন করো। তোমরা আমার ক্যালকুলেশন দেখে কি মনে করলো আমি জানি না, স্ট্র্যাটেজিক্যাল বিষয়গুলো অনেকের মাথায় ঢোকে না, কিন্তু শর্টকাটে তো বলেই দিলাম যে তোমরা 60-এর মধ্যে টার্গেট করবা 50 ফার্স্ট হওয়ার জন্য, আর রিটেনে 40-এর মধ্যে টার্গেট করবা হলো কত, 30, আর তোমার আছে 20, এই 100 মার্কের টার্গেট করে ভর্তি পরীক্ষা দিবা, তাহলে তোমরা টপ 100-এর মধ্যে থাকবে বলে আমি বিশ্বাস করি। এটাকে টার্গেট করো, দেন কি আসে সেটা পরে দেখা যাবে, কিন্তু তুমি যদি টার্গেটে কম করো তুমি সেই টার্গেট অর্জন করতে পারবে না, তোমার চান্স হবে না। এই জন্য আমি অল টাইম বড় বড় টার্গেটগুলো দেখাই। এবং এই জায়গায় আমাদের 3 নম্বর আছে কি, বাংলা ভুল সংশোধনী, এগুলো বলে দিয়েছি, তোমাদের শব্দের প্রয়োগ, জ্যোতিষচিহ্নের ব্যবহার, বানান, এই জায়গাগুলো থেকে বাংলা ভুল সংশোধনী, আর ইংরেজি ভুল সংশোধনী, গ্রামাটিক্যাল ভুলগুলো থাকবে। এবং ভালো কোনো বই নাই, সুতরাং যার বেসিক ভালো আছে তারা এই 10 মার্ক উঠাইতে পারবে। আর অপরদিকে আমাদের যে সাবজেক্ট আছে হিসাব বিজ্ঞান, এই হিসাব বিজ্ঞানে মার্ক হচ্ছে হলো 7, আমাদের ম্যানেজমেন্টে বুমে মার্ক হচ্ছে হলো 7, আর মার্কেটিং এবং ফিনান্সে মার্ক হচ্ছে হলো 6, এইদিকে হলো 20, তাহলে এই যে 4 5 20, আর এইদিকে আমাদের 3টাতে 7 7 14 6 কত হচ্ছিল 20, এই 40 মার্কের ভর্তি পরীক্ষা হবে। সুতরাং আজান দিতেছে, সবার শেষে তোমাদের একটু সারাংশ বলে দেই, 60-এর ভর্তি পরীক্ষা, 40-এর ভর্তি পরীক্ষা, এর মধ্যে আমাদের জায়গা হলো 36 মার্ক এই 60-এর, এবং বাকি মার্ক হচ্ছে কত, 24 মার্ক আছে। রিটেন আমাদের মার্ক আছে 20 এবং বাকি জায়গা আছে হলো 20, তাহলে এই 36 থেকে যারা ফার্স্ট হতে চাও তারা অল টাইম টার্গেট করো 30+, এই 24 থেকে অ্যাটলিস্ট প্রায় 15+ টার্গেট করো যারা প্রথম সিরিয়ালে থাকতে চাও। আর অপরদিকে রিটেনে আমাদের সাবজেক্টগুলো থেকে 15+ রাখার চেষ্টা করো, আর এই দিকে অ্যাটলিস্ট 10 রাখার চেষ্টা করো। তাহলে মোটামুটিভাবে যেটা দেখো, মোটামুটিভাবে যেটা ঘটবে, তাহলে এখানে 30 আর এদিকে কত, 15 45, 45 60, এদিকে হলো কত, 74, আর এদিকে কত হলো 20। এটা হলো এমন একটা জায়গা বললাম যেটা 90%, এটা হলে তোমার কোনো টেনশনই থাকবে না। এবং যারা ফার্স্ট হতে চাচ্ছ তারা এইটা বাড়ায় দাও, এটা বাড়ায় দাও, এটা বাড়ায় দাও, এটা বাড়ায় দাও, দিয়ে এই মার্কটাকে 100-তে নিয়ে আসো, তাহলে 100-র মধ্যে থাকবা। তাহলে কোথায় থাকবা, 100-র মধ্যে থাকবা যারা ফার্স্ট হতে চাচ্ছ প্রথম সিরিয়ালে। এবং বাস্তবিক ঘটে এটাই ঘটবে, যারা ফার্স্ট হবে ওর মার্ক 30+ থাকবে, আমাদের সাবজেক্টগুলোতে 24-এর মধ্যে 15+ থাকবে, প্রায় 20-এর কাছাকাছি থাকবে, দেন 20-এর মধ্যে প্রায় 15+ থাকবে, দেন এইদিকে 20-এর মধ্যে প্রায় এইদিকে 15+ থাকবে, এবং সরে ধরা ওর মার্ক 100 ছুঁই ছুঁই অবস্থা, অর্থাৎ পার করে যাবে, অর্থাৎ যে ফার্স্ট হবে। আর যারা তোমরা বলো যে না আমার মাঝখানে অ্যাকাউন্টিং বা মার্কেটিং সাবজেক্টে ভর্তি হতে চায়, তারা 90-কে টার্গেট করো বা 90 এভাবে মার্কটা উঠায় নাও। আর যারা বলো যে না কমসে কম একটা অ্যাটলিস্ট নর্মাল যে সিরিয়ালটা আসবে, যেমন আমাদের সাবজেক্টগুলোতে 25, এই দিক সাবজেক্টগুলোতে প্রায় ওই রকম 15 ধরো, ঠিক আছে, এইদিকে আমাদের প্রায় 10, এইদিকে প্রায় ওই রকম 7 8 বা 15 বা 5 ধরো না কেন, যদি 5 ধরো তাহলে দেখি কাটমার্কটা কততে আসে, 25 30 40 50 55, এই 55 তো হবে না দেখো।
সুতরাং এই জায়গাগুলোতে মার্ক বাড়াই দাও, নিজ দায়িত্বে বাড়াই দাও, অ্যাটলিস্ট এই জায়গাটাতে যাতে 60 প্লাস থাকে, যারা লাস্ট পর্যন্ত চান্স পেতে যাচ্ছ সিরিয়ালে, এটা মিস করিও না, এটা মিস হবেও না আশা করি। অর্থাৎ আমাদের সাবজেক্টগুলোতে 25, এইদিকে 15, স্পেশালি এইদিকে 10, এইদিকে 20-এর মধ্যে অ্যাটলিস্ট 55 হয়, আশা করি এই 55 হতে পারে কাটমার্কটা, কিন্তু সেটা প্রশ্ন দেখার পর। কিন্তু তোমরা টার্গেট রাখো কি অল টাইম অ্যাটলিস্ট যাতে 60-এর উপরে থাকো, তাহলে 60-এর উপরে যদি থাকো এইদিকে তোমার 20 থাকতে হবে, 20 থাকলে তোমার মার্ক কত হলো 80, আশা করি এবছর এই 80 মার্কের চান্স হবে, এটা আগাম বলে দিলাম। আর এই যে 5 মার্ক বাড়াবা, সেই 5 মার্কটা বাড়াই দিও এই জায়গাতে কিছু মার্ক, অর্থাৎ আমাদের 36-এর মধ্যে 25-এর নিচে আসিও না, এইদিকে 24-এর মধ্যে 15-এর নিচে আসিও না, যদি আসো তাহলে এইদিকে বাড়াই দাও, আমাদের এইদিকে 20-এর মধ্যে 10-এর নিচে আসিও না, এইদিকে যে 20 আছে সেই 20-এর 5-এর নিচে আসিও না, বরং এই জায়গাটার মার্কটা একটু বাড়াই দাও। এবং এই যে মার্কটার কথা বললাম, এই মার্কটা হওয়ার চান্স বেশি আছে, এবং এই কারণে 55 কাট মার্ক হওয়ারও সুযোগ আছে, গত বছর হয়েছিল এবছর হওয়ার সুযোগ আছে, তার কারণ ক্যালকুলেশন থাকে, এটা আমার বানানো কথা না, জাস্ট আমি ক্যালকুলেশন পরিস্থিতি কি হবে সেটা বললাম। কিন্তু তোমরা এই মার্কটাকে টার্গেট না করে অ্যাটলিস্ট 60-কে টার্গেট করো, আর যাদের ডাবল প্লাস আছে তাদের 80 হলে ইনশাল্লাহ এবছর হবে, এবং আমি বিশ্বাস করি পরিস্থিতি এটা হতে যাচ্ছে। তো এই ছিল পূর্বাভাস, তোমাদের লিখিত সাজেশন, বিশেষ করে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্টের প্লাস অন্যান্য সাবজেক্টের যে সাজেশন দেওয়া দরকার সে সাজেশনগুলো ইনশাল্লাহ কাল থেকে ইনশাল্লাহ দেব, আর অপরদিকে তোমাদের যে লিখিত সাজেশন সেগুলোও দেব, আর তোমাদের যে ম্যাথ সাবজেক্টগুলোর যে ক্লাস সেগুলোও ইনশাল্লাহ আমি আগামীকাল থেকে নেব, এবং আগামীকাল ইনশাল্লাহ 11:30টায় দিন 11:30টায় ক্লাস শুরু হবে, এরপর আবার 7:30টায় থাকবে, 9:30টাতেও ক্লাস থাকার চান্স আছে। রাবিদের কি করে সিট পাবো, রাবি নিয়ে পরে কথা বলবো, রাবি নিয়ে পরে ভাইয়া ইংলিশে আলাদা পাশ করতে হবে, হ্যাঁ। এবং মজার একটা বিষয়, একটা কোশ্চেন করছিল তোমরা যে নেগেটিভ মার্ক কি অন্য সাবজেক্টের ওপর অন্য সাবজেক্টের মার্ক কাটা যাবে, না, যে সাবজেক্টের নেগেটিভ মার্ক সেই সাবজেক্টেই থাকে, যে সাবজেক্টের নেগেটিভ মার্ক সেই সাবজেক্টেই থাকে, অর্থাৎ যে সাবজেক্টে তুমি ভুল করছো সেই সাবজেক্টের নেগেটিভ মার্ক থাকবে, যদি সেই সাবজেক্টে এক্সট্রা মার্ক আর না থাকে তাহলে অন্য সাবজেক্টের মার্কগুলো কি করা হবে, মাইনাস করা হবে। ভাইয়া ম্যানেজমেন্টের কোশ্চেন চার্টের একটা পিকচার গ্রুপে আপলোড করেন, এগুলো করেছিলাম ভাইয়া, জানি ফার্স্ট হয়েছিলেন তিনি এমসিকিউতে, হ্যাঁ ওকে ভাই, 55 পাইছিলেন, থার্ড হয়েছিলেন ওর এমসিকিউতে ছিল 56.75, হ্যাঁ ওই যে বলছিলাম না, আমি তো বললাম আমি এমসিকিউতে বলছিলাম 58, এর কারণ আছে, কারণ কোশ্চেন খুবই নর্মাল ছিল। এছাড়া ভাইয়া কাট মার্ক কি জিপিএ সহ ধরা হয়, না ভাই, কাট মার্কটা আমি অল টাইমেই যে 100% ওপর পরীক্ষা হয় সে 100% 80% 60% করে নিবে, এর মধ্যে কাটমার্কগুলো বেরি করে। স্যার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স রিটার্ন নিয়ে কিছু বলেন, এগুলো নিয়ে আমি ইনশাল্লাহ সলভ ক্লাস নেব প্লাস সাজেশন ক্লাস নেব, সেগুলো তো তোমরা দেখতে পাবা। ওকে, আর কারো কোশ্চেন, মার্কেটিং ভাই, হ্যাঁ মার্কেটিং যাদের আছে তারা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবা। পরামর্শ আজকে কিছু দিলাম, আগামীতে আরও ভালো ভালো পরামর্শ দেবো, যেহেতু একটা না দুইটা ক্লাস নিলাম, এ কারণে তোমরা তোমাদের বন্ধুদের ক্লাসগুলো শেয়ার করিও, ওদেরকে মেনশন করিও। ও সুমন বাপি, ভাইয়া রাবির এবং ঢাবির জন্য কত সালের প্রশ্ন ব্যাংক সলভ করবে, এবং মজার বিষয় এখানে ফাইন্যান্স এবং মার্কেটিংয়ের কোশ্চেন 1992 সালের কোশ্চেন রিপিট হবে, ঠিক আছে, ফাইন্যান্স এবং মার্কেটিং কোশ্চেন 1992 সালের সেশনের যে কোশ্চেন ম্যানেজমেন্টে করছিল সেই কোশ্চেনগুলো রিপিট হয়, সুতরাং কোনো জায়গায় তোমাকে অনেক দূর পড়তে হবে, কোনো জায়গায় অনেক দিন পড়ে লাভ নাই। এখন এই যে কোশ্চেন ব্যাংক সলভ করার একটা নিয়ম আছে, কঠিন কঠিন কোশ্চেনগুলো ছেড়ে দাও, কঠিন কঠিন প্রশ্নগুলো পড়ার দরকার নাই, সহজ সহজ কোশ্চেনগুলো পড়ে আসো যত পারো। অনেকেই বলে যে বিগত 5 বছরের কোশ্চেন পড়লে হয়, এগুলো ভুয়া কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যদি তোমরা সলিউশন করতে যাও তাহলে দেখবা 1992 সালের প্রশ্ন, যে প্রশ্নগুলো কোথাও নেই, 1992 সালের প্রশ্ন থেকে শুরু করে 2000 সালের প্রশ্নগুলা 2010-11 সেশন পর্যন্ত হুবাহু রিপিট করা হয়েছে,
আমি আবারো বলতেছি 1992 সালের কোশ্চেন 1992 সাল থেকে 2000 সালের কোশ্চেনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2010 থেকে 2011 সাল পর্যন্ত রিপিট করা হয়েছিল স্পেশালি 2007 2005 সালের যে প্রশ্নগুলো দেখবা সেশনের প্রশ্নগুলো দেখবা সেগুলো সবগুলো ম্যাক্সিমাম গুলো কোথাকার 1992 এবং 2000 সালের কোশ্চেন এখন 2015 এবং 2016 সালের কোশ্চেনগুলো নিচে অর্থাৎ এই গ্যাপটার কোশ্চেনগুলো যদি দেখো সেই কোশ্চেনগুলো 2000 সালের উপর থেকে 2010 সালের কোশ্চেনগুলো রিপিট করা হয়েছে বিশ্বাস না হলে গিয়ে মিলাই নিও এখন 2020 সালে আমরা আছি 2020-21 সেশন এই সালের প্রশ্নগুলো রিপিট করা হবে 2015-16 সেশন প্লাস এই গ্যাপটার কোশ্চেন বেশি রিপিট হতে পারে অথবা এই গ্যাপটার কোশ্চেনটা বেশি রিপিট হতে পারে অর্থাৎ 2015 সাল থেকে 2020 সালে প্রশ্নগুলো রিপিট হবে অথবা 2010 সাল থেকে 2020 সালে কোশ্চেনগুলো রিপিট হতে পারে অর্থাৎ আমি তোমাদের বলবো স্পেশালি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট কোশ্চেনগুলো 2010 সাল থেকে সলভ করো আর যাদের মার্কেটিং এবং ফিনান্স কোশ্চেন আছে তাদেরকে আমি বলবো 2016 সাল থেকে 15 সাল থেকে আমার সেশন থেকে যে মার্কেটিং ফিনান্স কোশ্চেন করছে সেগুলো তো সলভ করবাই এবং মজার বিষয় হলো মার্কেটিং এর প্রায় 50% কোশ্চেন রিপিট করা কোশ্চেন হবে কিন্তু ফিনান্সের হবে কিনা আমি জানি না তো এখন মার্কেটিং প্লাস ফিনান্স কোশ্চেন যদি হুবহু কমন পেতে চাও আমি তোমাকে আমি বলবো বিগত সালে কোশ্চেনগুলো সলভ করো আর 1992 সাল থেকে 2010 সাল পর্যন্ত ম্যানেজমেন্টের মধ্যে মার্কেটিং ফিনান্স কোশ্চেন আছে ম্যানেজমেন্টের মধ্যে মার্কেটিং ফিনান্স কোশ্চেন আছে ওই কোশ্চেনগুলো সলভ করে এবং দুঃখের বিষয় ওই কোশ্চেনগুলো কোথাও নেই আলাদা করে দেওয়া নেই কে আলাদা করছে জানো আমি একা আলাদা করছি যারা আমার ফাইন্যান্স টিউটোরিয়াল এবং মার্কেটিং টিউটোরিয়াল নিয়েছো সেখানে দেখবা 1992 সালের মার্কেটিং ফিনান্স কোশ্চেন যেগুলো ম্যানেজমেন্টের মধ্যে আসছিল সেগুলোও আমি ইনক্লুড করছি এবং 2016 সাল থেকে যে 2020 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ফিনান্সের কোশ্চেনগুলো হচ্ছে সে কোশ্চেনের প্রায় 4-5টা কোশ্চেন 1992 সাল থেকে 2016 সাল পর্যন্ত এই মাসখানের গ্যাপটাতে ম্যানেজমেন্টের মধ্যে যে মার্কেটিং ফিনান্স কোশ্চেনগুলো আছে সেগুলো রিপিট হচ্ছে সুতরাং আমি মার্কেটিং টিউটোরিয়াল এবং ফিনান্স টিউটোরিয়ালে টাই করেছি সুতরাং যারা মার্কেটিং এবং ফিনান্স টিউটোরিয়ালটা নিবা আমি বিশ্বাস করি তারা প্রশ্ন কমন পাওয়া শুধু তারাই না আমার কথা হচ্ছে আমার বই এই সিলেবাসে যেখানে ভর্তি পরীক্ষা হোক না কেন আমার বই থেকে প্রশ্ন কমন পড়বে যদি এই বইগুলো থেকে কমন না পড়ে কোনো বই থেকে কমন পড়বে না এবং মজার বিষয় হচ্ছে মার্কেটে সব কাট কপি পেস্ট করে বই ইনশাল্লাহ আমার বইগুলো ইউনিক বই যেগুলো মার্কেটে আসলো ঢুকলো এবং আমি বিশ্বাস করি এই চার্ট অ্যানালাইসিসগুলো সবাই একদম কুত্তার মতো কারাসিরা করে খেয়ে ফেলবে অর্থাৎ সব পাবলিকেশন কাট কপি পেস্ট করা শুরু করে দেবে তো এটা হচ্ছে আমাদের দেশের একটা ইলিগাল জায়গা হ্যাঁ বলার কিছু নাই করলে এখন করার কিছু নাই কিন্তু এটা অল টাইম মাথায় রেখে চার্ট অ্যানালাইসিস আমি একমাত্র প্রথম আমি করছি এটা আমাদের কমার্সের গুলা তো জানি না এখন কে নিজের নামে চালাবে এটা নিয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই তো এ ছিল কি মার্কেটিং ফিনান্স নিয়ে একটু কথা তো তোমাদের বলবো মার্কেটিং ফিনান্স বইটা এখনো পাওয়া যাচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বইটা এখনো পাওয়া যাচ্ছে তোমরা বই অ্যাভেলেবেল আছে বইগুলোর নাও প্রশ্ন কমন পাবা এবং বইগুলা মাত্র একটা আছে 24 ঘন্টায় কিভাবে কোন টপিকসে কয়টার সময় দিয়ে তুমি শেষ করবা 24 ঘন্টা শেষ করতে পারবা এবং যাদের প্রিপারেশন ভালো আছে তারা একদিনে শেষ করবা এক বসনাতে ম্যানেজমেন্ট 20 ঘন্টায় দেওয়া আছে শেষ করতে পারবা একবার বসলে মার্কেটিং 10 ঘন্টায় ফিনান্স 15 ঘন্টায় কমপ্লিট করা আছে সুতরাং মার্কেটিং এবং যেটা হচ্ছে কি বলা হলো অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট যারা নিবা তাদের গুচ্ছ পর্যন্ত কাজে লাগবে 7 কলাস পর্যন্ত কাজে লাগবে এবং জবেও কাজে লাগবে সুতরাং তোমাদের বই কিনে আমার বই কিনে অবশ্য দেবলে হবে না এবং আমি আবারও বলতেছি বারবার একটা কথা বলি আমার বই কেনার পর যদি তুমি মনে করো তোমার টাকাটা নষ্ট হয়ে গেছে জাস্ট একটা ফোন কল করো ভাই আপনার বই ভালো না আমাকে টাকাটা ফেরত দেন আমি উইদাউট একটা সিঙ্গেল ওয়ার্ড ইউজ করে মানে ইউজও করবো না তোমাকে বইটা ফেরত দিয়ে দেবো আশা করি বুঝতে পারছো মানে বইয়ের টাকা ফেরত দেবো ঠিক আছে অর্থাৎ আমার বই ইউনিক বই ইনশাল্লাহ মার্কেটে আছে যে বইটা তোমার প্রিপারেশনটা অ্যাকুমুলেট করে দিয়েছে যে কাজটা তোমার করা হচ্ছে সেটা আমি করে দিয়েছি এই তো যাই হোক না কেন তোমরা যারা নিবা কন্ট্যাক্ট করো শনিবার হাতে আর অল্প কিছু সময় আছে তোমরা বইগুলা নিতে পারো নিলে তোমার টাকা লস হবে না আর ওই বইগুলাতে 3-স্টার দেওয়া আছে 100% কোথা থেকে প্রশ্ন করবে সেটা দেওয়া আছে তোমরা ইউনিক একটা চার্ট ওই রকম সূচিপত্র কোনো গাইড বইয়ে নেই আর তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজেশন আসতেছে আরও এক্সট্রা যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো
ভাইয়া মার্কেটিং ফার্স্ট পেপার তো তেমন পড়া লাগে না, তবে হ্যাঁ মার্কেটিং ফার্স্ট পেপার থেকে কেন কোশ্চেন হয় না, কি হয় না না হয় না, এগুলো নিয়ে মার্কেটিং ক্লাস একটা হবে, সেখানে বলে দেবো। এ পর্যন্ত সবাই ভালো থাকে, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আগামীকাল 11টায়, 7:30টায়, 9:30টায় ইনশাল্লাহ তোমাদের ক্লাস হবে।